সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন মানচিত্র। অনুষ্ঠানটি নিবেদন করছে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড। সাথে আছে জুমির রহমান। প্রতিদিন বিকেল 4:30টায় এই আয়োজন নিয়ে আমরা থাকি আপনাদের সাথে। চেষ্টা করি সারা দেশের নানা সংকট সম্ভাবনার কথা জানাবার, কথা বলি আঞ্চলিক থেকে জাতীয় পর্যায়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে, তুলে ধরি মানুষের দুঃখ দুর্দশা আশা নিরাশার কথা। ইলিশের মা মাছ রক্ষায় 22 দিন বন্ধের পর ফের নদীতে ইলিশ ধরা শুরু হয়েছে। জেলেরা বলছেন জালে মাছ ধরা পড়ছে, তবে ক্রেতাদের অভিযোগ দাম বেশি চড়া। গত 7ই অক্টোবর থেকে দেশের 37 জেলার 7,000 কিলোমিটার নদীতে মাছ ধরা, বিক্রি, বাজারজাত, মজুদ সহ সব কার্যক্রম বন্ধ ছিল। এই বছরে নিষেধাজ্ঞার সময় 15 দিন থেকে বাড়িয়ে 22 দিন করা হয়। ইলিশ ধরা বন্ধের দেশের মাছঘাট, আড়ত, হাটবাজার সহ নদ নদীগুলোতে প্রশাসনের পক্ষ থেকে অভিযানও পরিচালনা করা হয়। এসব নিয়ে কথা বলতে আমাদের সাথে আজ যুক্ত হচ্ছেন চাঁদপুর থেকে সহকর্মী তালহা জুবায়ের এবং ভোলা থেকে সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান। আজকের আলোচনার বিষয়, নিষেধাজ্ঞায় কতটা রক্ষা হয় ইলিশের। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। শুরুতে চাঁদপুরে যাব আমাদের সহকর্মী তালহা জুবায়ের। আপনি একটি আড়তে আছেন দেখতে পাচ্ছি, কি বলছেন মৎস্য ব্যবসায়ীরা এবং কি পরিমাণ মাছ ধরা পড়েছে আজ জানাবেন। গত 14 নভেম্বর থেকে 14 অক্টোবর থেকে 4 নভেম্বর পর্যন্ত এই 22 দিন চাঁদপুরের মতলব উত্তর থেকে হামচরের চরবরিপুর পর্যন্ত 70 কিলোমিটার এলাকাতে ইলিশ ধরা নিষেধাজ্ঞা ছিল, যার কারণে চাঁদপুরের প্রায় 52,000 জেলে এই সময়টাতে ইলিশ ধরা থেকে বিরত ছিল। তো আজকে মধ্যরাত থেকে ইলিশ ধরা আবার শুরু করেছে। তো জেলেরা কিন্তু নদীতে গিয়েছে এবং মাছ শিকারের জন্য তারা চেষ্টা করেছে, কিন্তু তারা কিন্তু আমাদেরকে যেটা জানিয়ে দিয়েছে যে আশানুরূপ ইলিশ তারা পায়নি। অর্থাৎ জেলেদের যেই পরিমাণে খরচ করতে হয়েছে নৌকা নিয়ে, কিন্তু তারা কিন্তু সেই খরচের টাকায় কিন্তু তারা তুলতে পারছে না। তাছাড়া চাঁদপুরের মৎস্য ব্যবসায়ী যারা আছে তারাও কিন্তু বলেছে যে ইলিশের আমদানি কম হওয়াতে ইলিশের দামও কিন্তু অনেকটাই বৃদ্ধি পেয়েছে। আমি সকাল থেকে নদী তীরবর্তী বিভিন্ন মৎস্য আড়তে ছিলাম, সেখানে কিন্তু যেই পরিমাণের দাম ছিল সেটা কিন্তু অনেকটাই বেশি। অর্থাৎ 1 কেজি সাইজের ইলিশ কিন্তু 1,000 থেকে 900 টাকার মধ্যে, এবং এর উপরে অর্থাৎ 1 কেজি থেকে 1.5 কেজি সাইজের ইলিশে বিক্রি করা হয়েছে 1200 থেকে 1500 টাকা ধরে। আমি এখন আছি চাঁদপুর বড় স্টেশন মাছঘাট। এই মাছঘাট কিন্তু দেশের মধ্যে অন্যতম একটা বৃহৎ মাছঘাট। এই জায়গাতে এসে কিন্তু ইলিশের দামটা কিছুটা তফাত রয়েছে, তারপরেও কিন্তু সেটা কিন্তু অনেকটাই বেশি বলে জানিয়েছে ক্রেতা এবং বিক্রেতারা। এই বড় স্টেশন মাছঘাটে 1 কেজি সাইজের ইলিশ 850 থেকে 900 টাকা ধরে বিক্রি করা হচ্ছে, তাছাড়া 1 কেজি সাইজের উপরের ইলিশ কিন্তু 1200 থেকে 1300 টাকা ধরে বিক্রি করা হচ্ছে। তো আমার সাথে একজন বিক্রেতা আছে, আমি যদি তার কাছে একটু জানতে চাই যে এই যে ইলিশের আজকে কেমন আমদানি হয়েছে এবং আপনারা কি পরিমাণ মানে কত দরে ইলিশ কিনেছেন। আমরা আজকে কিনেছি যেমন 1 কেজি প্লাস মাছগুলো কিনছি আপনার 32-33 হাজার টাকা মনে, তখন 850-900 টাকা কেজি হাতে কিনা পড়ে গেছে, এরকম প্রাইসের মধ্যে আজকে চলতেছে। মাছ বিদায় মাছের আমদানি কম, মাছের দামও আজকে তুলনামূলক অনেক বেশি। তো যেমনটা বলছিল যে মাছের আমদানি কম থাকাতে কিন্তু মূলত দামটা বেশি হয়েছে। আমি কথা বলেছিলাম মৎস্য বিজ্ঞানী ডক্টর আনসারুর রহমানের সাথে, তিনি আমাকে জানিয়েছেন যে জেলেরা যে হতাশ, আসলে হতাশ হওয়ার কিছু নেই। এখন শীতের মৌসুম শুরু হওয়ার কারণে কিন্তু নদ নদীতে ইলিশের আনাগোনা কমে যাচ্ছে, যার কারণে ইলিশের আমদানি এবং জেলেদের জালে কিন্তু ধরা পড়ছে কম। তবে তিনি আমাকে যেটা জানিয়েছে, আগামী জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসের মধ্যে কিন্তু ইলিশের আমদানি আবার বৃদ্ধি পাবে এবং জেলেরা কিন্তু তাদের কাঙ্ক্ষিত ইলিশ তারা ধরতে পারবে। তাহা আপনি থাকুন, এই বিষয়ে নিশ্চয়ই আরো আলোচনা হবে। আমরা এবার ভোলায় যেতে চাই। ভোলা থেকে সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান, আপনার কাছে জানতে চাইবো ভোলা থেকে যেই জেলেরা আছেন তারা একটি অভিযোগ করেছেন যে মাছ ধরা যখন বন্ধ থাকে তখন জেলেদের যেই প্রণোদনা দেওয়া হয় সেটির যে কার্ড, প্রাপ্য যেই জেলেরা রয়েছেন তারা সেই কার্ডটি করতে পারেননি বা পাননি, এই বিষয়ে আপনি কি বলবেন? আপনার এটি জানেন কিনা এই বিষয়ে?
আমাদের যে আমরা কার্ড ইস্যু করেছি এটা শেষ হয়েছে 2016 সালে, আর 2016 সালের পরে আবার এবছরে নতুন করে আমাদের এই কার্যক্রম শুরু হয়েছে। তো মাঝখানের যে বিগত 4 বছর সময়, এই 4 বছর সময়ে যে সকল জেলেরা ন্যাশনাল আইডি কার্ড পেয়েছে, প্রকৃতপক্ষে আমরা তাদেরকে এখন পর্যন্ত তালিকাভুক্ত করতে পারিনি। তো এই কার্যক্রমটা আমাদের এখন শুরু হয়েছে, আশা করি ডিসেম্বরের ভিতরে আমরা এই সকল জেলেদেরকে তালিকাভুক্ত করতে পারার পর দেখা যাবে যে আমাদের আর ওই রকম সমস্যা থাকছে না যে জেলেরা বাদ পড়ছে। আর 6 বছর আগে যাদেরকে আমরা তালিকাভুক্ত করেছিলাম তাদের ভিতরে অনেক জেলেই পেশা পরিবর্তন করেছে, তারা এলাকা ছেড়ে অন্যত্র চলে গিয়েছে, তাদেরকে তথ্য আমরা হালনাগাদ করার চেষ্টা করেছি এবং এটাও ডিসেম্বরের ভিতরে শেষ করে আমরা একটা পূর্ণাঙ্গ এবং সুন্দর স্বচ্ছ তালিকা খুব সহজেই প্রণয়ন করতে পারবো। এবং এই তালিকাটার মাধ্যমে আমরা পরবর্তী পর্যায়ে যে সরকারি প্রণোদনা, এই প্রণোদনার যে আসবে এটা আমরা তাদের মাঝে সঠিকভাবে বিতরণ করতে পারবো। জি নিশ্চয়ই মোহাম্মদ আসাদুজ্জামান, এর বাইরে একটু জানতে চাইব যে এবার কিন্তু ইলিশ ধরা বন্ধের যেই সময় 15 দিন থেকে 22 দিন করা হয়েছে, এই যে 22 দিন করা হলো, সময় বাড়ানো হলো, এর সুফল কিভাবে পেতে পারেন বলে মনে করেন? বাইশ দিন এবছর থেকেই না, 22 দিন এর আগেও শুরু হয়েছে। তবে 22 দিন করার পিছনের যে যুক্তিটা আমরা দেখিয়েছিলাম যে প্রকৃতপক্ষে যে ইলিশের ডিম ছাড়ার জন্য সাগর থেকে নদীতে আসা এবং ডিম ছাড়ার পরে নির্বিঘ্নে আবার সাগরে ফিরে যাওয়া, এই দুইটা কার্যক্রম যদি কমপ্লিট করতে হয় তাহলে হচ্ছে 15 দিন বা 14 দিনে হয় না। এজন্য আমরা এটাকে 22 দিনে রূপান্তরিত করেছিলাম এবং এর ফলে আমরা মনে করি যে আমাদের যে লক্ষ্য যে ইলিশ ডিম ছাড়বে সেই লক্ষ্য পূরণ হচ্ছে, একই সাথে ইলিশের যে উৎপাদন বৃদ্ধি করার জন্য এটা একটি সহায়ক ভূমিকা পালন করবে। আর এই 22 দিন কার্যক্রম বাস্তবায়নের ফলে দেখা গেছে যে ইলিশ সাগর থেকে উপরের দিকে উঠতে পারছে এবং তাদের যে ডিম ছাড়ার জায়গাগুলো সেখানে ডিম ছেড়ে তারা নির্বিঘ্নে আবার সাগরে ফিরে যেতে পেরেছে, যার ফলে হচ্ছে আমাদের যে ইলিশের স্টক যেটা সেই স্টকটা ঠিক মতো থাকতে পারছে এবং এটা নষ্ট হচ্ছে না। এবং আমরা প্রতি বছরই এই কার্যক্রমের মাধ্যমে ইলিশের যে ধারাবাহিক উৎপাদন বৃদ্ধি এটা ধরে রাখতে সক্ষম হয়েছি। জি, এই যে এতদিন বন্ধ থাকলো মাছ ধরা, তারপর গতকাল মধ্যরাত থেকে শুরু হয়েছে আবারও, এই একদিনে কি মনে করছেন যে যেই কার্যক্রমটি নেওয়া হয়েছিল সেটি সফল হয়েছে কিনা? আমরা এই যে সময়টা নির্ধারণ করে থাকি মূলত বিশেষজ্ঞ প্যানেলের মাধ্যমে এই সময়টা নির্ধারিত থাকে এবং আমরা যারা মাঠ পর্যায়ে এই কার্যক্রমের সাথে যুক্ত থাকি তারা এই সময়টাকে নদীতে জাল এবং জিলেমুক্ত রাখার চেষ্টা করি। তো যে সময়টা নির্ধারণ করা হয়েছে এই সময়ে আমাদের যে মাঠ পর্যায়ে কার্যক্রম সঠিকভাবে বাস্তবায়ন এবং সরকারি যে নির্দেশনা আছে সেই নির্দেশনাগুলো পালনের মাধ্যমে আমরা যে কাজটুকু করতে পেরেছি, আমরা আশা করি যে ইলিশের যে ডিম ছাড়ার জন্য মূলত এই সময়টাকে কাজে লাগানো দরকার ছিল আমরা সেটা করতে পেরেছি এবং আমরা মনে করছি যে পর্যাপ্ত পরিমাণ ইলিশ ডিম ছাড়তে পেরেছে এবং আমাদের যে ইলিশের উৎপাদনে বৃদ্ধির যে ধারাবাহিকতা এটা আগামীতেও রক্ষা হবে। তো আমরা মনে করি যে আমরা সফলভাবে এই কার্যক্রমটা সম্পাদন করতে পেরেছি এবং ইলিশ সম্পদ সংরক্ষণের জন্য যতগুলো কার্যক্রম তার ভিতরে এটা হচ্ছে সবচেয়ে বড় কার্যক্রম, এই কার্যক্রমটার যে উদ্দেশ্য সেই উদ্দেশ্য সফল হবে এবং আমরা আমাদের কাঙ্ক্ষিত যে লক্ষ্যমাত্রা সেই লক্ষ্যমাত্রা ইলিশ উৎপাদন করতে আমরা সক্ষম হবে এবং ইলিশ আহরণ করতে সক্ষম হব। জি ধন্যবাদ, আমাদের সাথে যুক্ত থাকুন, আমরা একটি বিরতি নিয়ে আসি, এই আলোচনা চলবে। সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড নিবেদিত মানচিত্রে একটি বিরতি নিচ্ছে, এই সঙ্গেই থাকুন। স্বাগত আবারও সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড নিবেদিত মানচিত্রে। অল্টন ওয়াশিং মেশিন ও ওভেন কিনে পেতে পারেন 500% পর্যন্ত ক্যাশ ভাউচার ফ্রি। দেখছেন মানচিত্র, আজ আলোচনা করছি নিষেধাজ্ঞায় কতটা রক্ষা হয় ইলিশের। যুক্ত হচ্ছেন চাঁদপুর থেকে সহকর্মী তালহা জুবায়ের এবং ভোলা থেকে সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান। আপনাদের দুজনকে আবারও স্বাগত জানাচ্ছি। শুরুতে চাঁদপুর যাব সহকর্মী তালহা জুবায়ের কাছে। জুবায়ের, জানাবেন এবছর ইলিশ ধরা এই সময়টিতে যেই পরিমাণে ধরা পড়ছে এর আগের বছরের তুলনায় সেটি কেমন এবং জেলেরা কি বলছেন পরবর্তীতে ইলিশ আরও তারা ধরতে বেশি পারবেন কিনা, এই বিষয়ে তারা আশাবাদী কিনা? ঝুমি,
গত অন্যান্য বছরের তুলনায় কিন্তু এবছর এই সময়টাতে ইলিশের ধরার পরিমাণ কিন্তু অনেকটাই কম। জেলেরা যেমনটা বলেছে যে অন্যান্য বিগত সময়গুলোতে কিন্তু অভিযানের পরেও কিন্তু নদীতে ইলিশ পেত, তারা কিন্তু এবছরের চিত্রটা কিন্তু পুরোটাই উল্টো, যার কারণে এই প্রভাবটা কিন্তু পড়েছে ইলিশের বাজারে। আমার সাথে এই মুহূর্তে একজন ক্রেতা আছে, আমি যদি একটু জানতে চাই যে ইলিশের দাম এই বছর কেমন আপনারা দিয়ে কিনছেন। গতবারের চেয়ে ইলিশের আমদানি কম, আমি গত বছরে এসেছিলাম এই বাজারে, এবার একটু ইলিশের দাম বেশি, আমদানি অনেক কম, হয়তো দু একদিন গেলে হয়তো আমদানি বাড়তেও পারে, তখন দেখা যাবে বাজারটা কি, তবে আজকে বাজারটা একটু চড়া, এজন্য মাছ কেনা একটু কষ্টসাধ্য হয়ে যাচ্ছে আর কি। তো জুমি, আমি একজন ক্রেতার সাথে কথা বলেছি, তো যেমনটা তিনি জানাচ্ছিলেন যে অন্যান্য বছরের তুলনায় কিন্তু এবছরের দামটা একটু বেশি, তবে আরেকটা বিষয় একটু জানিয়ে রাখতে চাই যে এবছর ইলিশ কম পড়লেও কিন্তু আমরা কিন্তু বাজারগুলোতে বড় সাইজের অন্যান্য মাছ কিন্তু আমরা দেখতে পেয়েছি, বিশেষ করে আইর মাছ, রিটা মাছ এবং পাঙ্গাস মাছও কিন্তু আমরা দেখেছি অনেক বেশি পরিমাণে, যা কিন্তু বিগত সময়গুলোতে দেখতে পাইনি। তবে মৎস্য বিজ্ঞানী এবং মৎস্য কর্মকর্তারা জানিয়েছে যে এবছর একটা সফল অভিযান কিন্তু তারা সম্পন্ন করতে পেরেছে, যার কারণে কিন্তু নদীতে এখন ইলিশ ধরা পড়ছে কম। যদি এই ইলিশের উৎপাদন অব্যাহত রাখার জন্য কিন্তু তারা এই কাজটা কিন্তু অন্যান্য সময়ের তুলনায় কিন্তু এবার আরও জোরালোভাবে করেছে বলে তারা জানিয়েছে, যার মানে ফলাফল কিন্তু আমরা আগামীতে দেখতে পাবো বলে তারা ধারণা করছে। আপনাকে ধন্যবাদ। আমরা এবার ভোলায় যেতে চাই। ভোলা থেকে সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান, আপনার সাথে কথা হচ্ছিল এর আগে জেলেদের প্রণোদনা পাওয়ার বিষয়টি, এবং তারা সেটি পেতে অনেক বেশি কষ্টসাধ্য, তাদের কষ্ট পেতে হচ্ছে, এবং যেই পরিমাণে তাদের চাল পাওয়ার কথা সেটিও তারা পাচ্ছে না, এই অভিযোগটিও কিন্তু আমরা পেয়ে থাকি। এই বিষয়টি আসলে সমাধানে আপনারা কি ধরনের ব্যবস্থা নিচ্ছেন? ধন্যবাদ আপনাকে। আমরা জেলেদের প্রণোদনা পাওয়ার বিষয়ে সরকার কর্তৃক নির্দেশিত যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলোর উপরে আমরা জোর দিয়েছি, এবং প্রত্যেকটা বিষয়কে মাথায় নিয়ে আমরা প্রথমত একটা স্বচ্ছ তালিকা উপহার দেওয়ার চেষ্টা করেছি, এবং এই স্বচ্ছ তালিকাটা যখন আমরা করতে পারব তখন হচ্ছে যে আমরা এক ধাপ এগিয়ে যাব, এবং আশা করি এটা ডিসেম্বরের ভিতরে আমরা শেষ করতে পারব। তারপরে হচ্ছে যে আমাদের যে জেলেদের জন্য যে বরাদ্দ, এই বরাদ্দটা হচ্ছে আমাদের যে খাদ্য গুদাম আছে এখান থেকে যে ইউনিয়ন পরিষদ পর্যন্ত যায়, এখানে যদি কোনো লস থাকে আমরা এটার ব্যাপারে কাজ করতেছি, যে এখানে যদি কোনো লস থাকে সেই লসটাকে আইডেন্টিফাই করার চেষ্টা চলছে, আশা করি এটাও আমরা দু এক মাসের ভিতরে আইডেন্টিফাই করতে পারবো। সেক্ষেত্রে যদি কোনো এখানে কোনো ত্রুটি থাকে সেই ত্রুটির জায়গায় হচ্ছে আমরা কাজ করব, যাতে এই বিষয়টা আমরা মিটিগেট করতে পারি। এরপরে হচ্ছে ইউনিয়ন পরিষদ থেকেও যখন জেলেদেরকে এই চালটা বিতরণ করা হয় সেক্ষেত্রে হচ্ছে একজন ট্যাগ অফিসার আছে যে সার্বক্ষণিক দায়িত্ব পালন করেন এই সরকারি প্রণোদনার বিষয়গুলো হচ্ছে জনগণের মাঝে বিতরণ করার ক্ষেত্রে, এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং মেম্বার সকলে মিলে একটা সুন্দর সুসংগঠিত টিমের মাধ্যমে উপজেলা প্রশাসন এবং জেলা প্রশাসনের সাথে একত্রিত হয়ে আমরা এই কার্যক্রমগুলো বাস্তবায়নে এগিয়ে যাচ্ছি। আশা করি যে এরকম যে অভিযোগ, এই অভিযোগগুলো ভবিষ্যতে থাকবে না, এবং আমরা আগামীবার থেকেই এই কার্যক্রমগুলো সঠিকভাবে বাস্তবায়ন করতে পারবো, এবং জেলেদের জন্য বরাদ্দকৃত সঠিক প্রণোদনার সঠিক বিষয়টা আমরা তাদের মাঝে বিতরণ করতে পারবো। জি, মোহাম্মদ আসাদুজ্জামান এবং তালহা জুবায়ের, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আজ আমাদের এই আয়োজনে সময় দেওয়ার জন্য। এবার আরো কিছু সংবাদ এক নজরে। পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম রোস্তম আলিমের অনিয়ম, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে প্রতিবাদী অবস্থান কর্মসূচি পালন করছেন বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর এম আব্দুল আলিম। আট দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণাও দিয়েছেন তিনি। পরীক্ষা নেয়ার দাবিতে প্রতীকী অনশন কর্মসূচি পালন করেছেন দিনাজপুরের হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সকাল 11টা থেকে প্রশাসনিক ভবনের সামনে অনশন কর্মসূচিতে বিভিন্ন অনুষদের শিক্ষার্থীরা অংশ নেয়। সেশন জট মুক্ত মেডিকেল শিক্ষাবর্ষ সহ চার দফা দাবিতে রাজশাহীতে মানববন্ধন করেছে মেডিকেল ও ডেন্টাল শিক্ষার্থীরা। সকালে নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে এই মানববন্ধন পালন করা হয়।
নাটোরে অপারেশনের সময় গলা কেটে শিশু আরিফুলকে হত্যার প্রতিবাদে চিকিৎসক আবু রাসেলের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। মানববন্ধনে সদর হাসপাতালের এই চিকিৎসকের অপসারণ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। ট্রেনে পাথর নিক্ষেপ রোধ, সিগন্যাল তার কাটা ও লেভেল ক্রসিং পারাপার প্রতিরোধে কুমিল্লার লাকসামে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে লাকসাম রেলওয়ে থানার আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়। মুজিব বর্ষ উপলক্ষে জামালপুরে 1,00,000 ফলদ বৃক্ষের চারা রোপণের কর্মসূচি হাতে নিয়েছে জেলা প্রশাসন। বিভিন্ন সরকারি অফিসের পরিত্যক্ত খালি জায়গা, শিক্ষা প্রতিষ্ঠান ও রাস্তার পাশে 1,00,000 বিভিন্ন প্রকার ফলদ বৃক্ষের চারা রোপণ করা হবে। এই ছিল আজকের মানচিত্র। আগামীকাল অন্য কোনো বিষয়ে অন্য কোনো এলাকার অতিথিদের নিয়ে হাজির হব। ডিবিসি নিউজের সঙ্গেই থাকুন।